সাবধান, গুৱাহাটীত ব্লেডম্যান আক্রমণের সম্মুখীন হব পাৰে আপুনিও। এই শিহরণকারী ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীর পাণ্ডুত। ঘরলৈ গৈ থকা অবস্থাতে এজন যুবকক ব্লেডেরে আক্রমণ করে ড্রাগস আসক্ত যুবকর দলে। দুর্বৃত্তর আক্রমণত বেয়াকৈ আঘাতপ্রাপ্ত হয় উৎপল বিশ্বাস নামর এই যুবকজন। ঘটনা সন্দর্ভত জালুকবাড়ি আরক্ষী আরম্ভ করেছে তদন্ত প্রক্রিয়া, কিন্তু এতিয়ালৈকে কোনো জালত পড়া নাই। পানবজার লাখটকিয়াতো ড্রাগসর ঘাটি, উচ্ছেদর পাছতো চলিছে সরবরাহ। তিনিদিন পূর্বে রেল আরক্ষীয়ে অভিযান চলাইছিল ড্রাগস বিরোধী, কিন্তু তার পিছতো যেন সক্রিয় হয়ে আছে পানবজার লাখটকিয়া অঞ্চলের ড্রাগস সরবরাহর ঘাটি। আজি একাংশ লোকে এই কেইটা অভিযুক্ত ড্রাগস সরবরাহকারীক আটক করে স্থানীয় লোকে, তার পিছত গতাই দিয়া হয় পানবজার আরক্ষীর ওসরত। ড্রাগস কিবা করে হাতত চিন চাপ সব আছে, হেঁটক সেইখানে এটা আমার 112 মাতি পেলে হেঁটক পঠাই দিয়া হয়ে আছে থানালে। রাজ্যর প্রান্তে প্রান্তে অভিযান, এয়া সাংসারিক দৃশ্য। গুৱাহাটীৰ লগতে রাজ্যর প্রান্তে প্রান্তে চলি আছে আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান। সমান্তরালভাবে অন্যান্য নিচাযুক্ত সামগ্রীর বিরুদ্ধেও চলিছে অভিযান। সাংসারী আরক্ষী ইতিমধ্যে কেইবাজন লোকক আটক করবলৈ সক্ষম হয়। শনিবারে ফরিদুর রহমান আর জগুরু দাস নামৰ দুজন ব্যক্তিক নিচাজাতীয় সামগ্রী বিক্রির করার অভিযোগত আটক করবলৈ সক্ষম হয়। এয়া টিংখাঙর দৃশ্য, টিংখাঙতো চলিছে অভিযান। ডিএসপি নবকুমার বরার নেতৃত্বত কলচুপাম গাঁওয়ের পৰা শম্ভু কুর্মু নামৰ এজন গাঞ্জা ব্যাপারীক আটক করে আরক্ষীয়ে। বৃহৎ পরিমাণের গাঞ্জার লগতে বৃহৎ পরিমাণের গাঞ্জা উদ্ধার করবলৈ সক্ষম হয় শম্ভু কুর্মির পৰা। কি এটা ইনফরমেশন আছিলে ওসি আইসি, মই তিনজনে মিলি আহিলো, আহি ইয়াতে আপোনাৰ যিটো জায়গাটো হল কচুলৈ বাম শম্ভু কুর্মির ঘর, 2 কেজি ভাং ওলালে, অলমোস্ট 2 কেজি, আর আমি একটা ইনভেস্টিগেশন আরম্ভ করে আছো। তারপর একটা জায়গাত আপনার ধুরুপ সাহু লম্বই পথার, তাত আপনার যেটো টি খেল বলে কয় আমি ডাবল গুটি, সেটাও ধরা হল, মদও বহুতখিনি ধরা হয়েছে, সেইখিনি আমি মদখিনি এক্সাইজে একশন লব, বাকি তাত আমি একটা গ্যামলিং এক্টর কেস লম। তো ওসি বরগোহাঁই মই আর আইসি আমি এটা মানে ভাবিছো আর কিবা এটা ইয়াত কিমান যিমান কি কৰিব পাৰে ভালদৰে অলপ একশন কিছুমান লোৱা হ'ব। আনহাতে এয়া ছয়গাঁৱৰ দৃশ্য, ছয়গাঁৱৰ কানহাৰাতো গাঞ্জা সহ এজনক গ্ৰেপ্তাৰ কৰা হয়। ছয়গাঁও আৰক্ষীয়ে গৰৈমাৰীৰ নিকটৱৰ্তী কানহাৰাৰ পৰা গাঞ্জা সহ লোকজনক গ্ৰেপ্তাৰ কৰে। ব্যুৰো ৰিপৰ্ট, DA News+।